এ পর্যায়ে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী আমাদের সকলের সুপরিচিত শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব আবুল হোসেন ভাইকে কিছু কথা বলার জন্য সবিনয় অনুরোধ করছি। গ্রাম বাংলার ঐতিহ্য নৌকা প্রতিযোগিতা নৌকা বাইক প্রতিযোগিতার জন্য আজকে বোরকাটি গ্রামের যে একটা সুন্দর নৌকা সরকার সবাই উপস্থিত চেয়ারম্যান পদপ্রার্থী নুরুল আমিন উপস্থিত আমার অত্যন্ত শ্রদ্ধা মাদন মন্ত্রী প্রতি গ্রামে গর্ব আমার শ্রদ্ধা মাদন বড় ভাই এনা অনুহার সরকার সাহেব উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা অহায়দানে সরকার থাকা সহ উপস্থিত আরেক মুক্তিযোদ্ধা অনেক মুক্তিযোদ্ধগণ এবং আমার সামনে উপস্থিত অত গ্রামের আমার শ্রদ্ধাভাজন মহামন্ত্রী যুবক ভাই ভাতি যারা আসসালামু আলাইকুম নলকাইগঞ্জের ভিতরে গঞ্জগাজী একটা ঐতিহ্যবাহী গ্রাম কারণ মহান স্বাধীনতা সংগ্রামে এই গ্রামে সিরাজগঞ্জ জেলার মধ্যে সবচেয়ে বেশি মুক্তিযোদ্ধা এই বরগাতি গ্রামে আছে। সুতরাং এই বরগাতি গ্রাম বীরের গ্রাম আর এই বীরের গ্রামে মানুষ বিভিন্ন খেলাধুলায় বীরের মতোই প্রদর্শন করবে। আপনারা জানেন আমাদের পূর্ব এলাকা তিনটা ওয়ার্ড মানে সাবেক ওয়ার্ডে একটা নৌকাও নাই। আমার জব্বার বাড়ির এরিয়ায় ওই পূর্ব এলাকায় পাঁচটা নৌকা থাকে। আমরা যখন নৌকা ওইসব দাওয়াত দেয় তার দেখে আমাদের কোন নৌকা নাই তার মনটা খুব কষ্ট লাগে। তারপরেও আমাদের একটা ছোট নৌকা বুলেট বুলেটে যখন বুলেটে উঠে বারো তুলে দেওয়া হয় ওদের দেখে আমার মনটা মনে হয় দুর্বল হয় যে এই ছোট বুলেট দিয়ে আমাদের দোকানে ছোট ছিল হয়তো আমরা সবাই উৎসাহ দিচ্ছে আজকে আমাদের এই বুলেটটা ছোট নাই এইখানে অনেক বারুদ আছে। সুতরাং আগামী যাদের মোকাবিলা হবে এই দিনের গ্রামের যে বুলেট দিয়ে বড় বড় কামান আমরা উড়া দিয়ে পারবো। আমার জব্বার ভাই বলুন ডুবুল ভাই বলুন আমার এই বীরের গ্রামের বুলেটটা কেউ কিছু পারবে না ইনশাল্লাহ। তারপরও আপনারা জানেন আমরা কিন্তু এই নৌকা বাই একটা কাজে জড়িত আছি সুযোগ যখন পেয়েছি এক কথা বলবই ভাই কারণ সামনে 11 তারিখে আমাদের নির্বাচন এই নির্বাচনে যে পবিত্র চেয়ার চেয়ারম্যান প আমি বলবো আপনারা কয়েকজনের মধ্যে থেকে যাকে ভালো মনে করেন যোগ্য মনে করেন সৎ মনে করেন তাকে ভোট দিবেন। এক্ষেত্রে যদি আমি আপনাদের কাছে বিবেচিত হই যোগ্য মনে চেয়ারের যোগ্য হই আমাকে দিবেন অথবা অন্য কোন প্রার্থী যদি আমার চেয়ে ভালো হয় তাকে দিবেন। আপনারা জানেন ওখানে এই বীরের গ্রাম এই বীরের গ্রামের প্রতিদিন সুন্দর পরিবেশ হবে
আসসালামু আলাইকুম।
ধন্যবাদ বড় ভাই আবুল হোসেনকে তো আপনারা সবাই ইতিমধ্যে অবগত হয়েছেন উনি কিন্তু গরিব মানুষ না তার যদি প্রভাবশালী মানুষ তো আপনি নিজেও বুঝতেছেন হয়তো বা আপনাদের দাওয়াত দিদি দাওয়াত কথা কোয়া যায় না তারপরে আমাদের নৌকাদের ব্যয় বহুল খরচ তো আপনি যদি আপনার একটু হাত প্রসারিত করেন আমার মনে হয় আর কারণ নাই বই যায় তো আমি তো আরো পরে বক্তারা আছে আপনারা মাথায় রাখছেন ও পাশাপাশি আমরা ছোট হওয়ার চেষ্টা করেন।